সব সংস্কার যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে নির্বাচিত সরকার করবে কি, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ অন্তর্বর্তী সরকারের কাঁধে তুলে না নেবার আহ্বান জানান তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন শীর্ষক আলোচনা সভায় গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। সোহান খানের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সংগঠনের সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবনা তুলে ধরেন তানিয়া রব। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতন ইস্যুতে আবেগ ঘন বক্তব্য দেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকারও আহ্বান জানান তিনি। তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে, ফ্যাসিবাদী স্বৈরাচারের হাত থেকে, কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে, তাদের রক্তের প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয় তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যা, তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসারটনা করছে, মিথ্যা কথা বলছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ দুঃশাসনের সমালোচনা করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সব সংস্কার যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে জনগণ ও সংসদের কি প্রয়োজন? ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের অপসারণেরও দাবি করেন তিনি। এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে গণ অভ্যুত্থানে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে গণহত্যার নির্দেশদাতাদের বিচারের পাশাপাশি আহত নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য এবং যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করতে। সোহান খান, এসটিভি, ঢাকা।